বয়স্ক পুরুষেরা কম বয়সী মেয়েদের প্রেমে কেন পড়েন বা কম বয়সী মেয়েরাই কেন বয়স্ক পুরুষদের প্রেমে সাড়া দেয়? বয়সের অনেকটা ব্যবধান থাকার পরেও প্রেমে পড়ার ঘটনা বিরল নয়, প্রেম করে বিয়ে এবং বিয়ের পরে সুখে সংসার করার ঘটনাও ঘটছে। তবে এটি সংখ্যায় খুব বেশি নয়, তাই আমরা এমনটা দেখে অভ্যস্ত নই। বেশি বয়সে এসে নিজের হাঁটু বয়সী মেয়ের প্রেমে কেনই বা পড়েন পুরুষরা? এর বিশেষ কোনো কারণ আছে কি? চলুন জেনে নেওয়া যাক সেই কারণগুলো। বয়স যতই হোক, বয়স হয়তো 50 পেরিয়েছে, এদিকে সদ্য 25-এর কোনো টকবকে তরুণীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন সেই প্রবীণ। বয়সে মেয়েটি নিজের অর্ধেক হলেও তার জন্য পরিপূর্ণ প্রেম উথলে পড়ছে হৃদয়ে। বয়স্ক পুরুষটি হয়তো নিজেও বুঝতে পারছেন না হচ্ছেটা কি। গবেষণা বলছে, বেশি বয়সের পুরুষের ভেতরে কম বয়সী নারীর প্রেমে পড়ার প্রবণতা থাকে, আবার অনেক কম বয়সী নারীও বয়স্ক পুরুষকে বেশি পছন্দ করেন প্রেমিক বা জীবনসঙ্গী হিসেবে। মন খুলে মনের কথা বলা। বয়স বাড়তে থাকলে চারপাশের বন্ধুর সংখ্যাও কমতে থাকে, একটা পর্যায়ে এসে নিজেকে নিঃসঙ্গ মনে করতে শুরু করেন। সম্পর্কের যত্ন না করার কারণে পরিচিত মানুষগুলোও দূরে সরে যেতে থাকে। একটা সময় নিজের মনের কথা খুলে বলার মতো মানুষের অভাব দেখা যায়। দীর্ঘদিনের অযত্নে হয়তো কাছের মানুষটিও দূরের মানুষ হয়ে যায়। এদিকে অল্প বয়সী মানে দুশ্চিন্তা, মানসিক চাপ সবই কম। এই বয়সে মানুষ ফ্যান্টাসি বেশি খোঁজে, তাই এরকম কারো কাছে মনের কথা খুলে বলা খুব সহজ হয়। তখন বয়স্ক পুরুষরা কম বয়সী নারীর প্রতি আকর্ষণ অনুভব করে। অন্যদিকে একজন বয়স্ক ও দায়িত্বশীল পুরুষকে বেশি ভরসা করে থাকে কম বয়সী নারীরা। দুজনের চাওয়া পাওয়া মিলে গেলেই শুরু হয়ে যায় প্রেম। যতই মনকে প্রাধান্য দেওয়া হোক না কেন, শারীরিক আকর্ষণকে উপেক্ষা করতে পারেন কজন। বেশি বয়সে এসেও যদি কোনো তরুণীর শারীরিক সঙ্গ পাওয়া যায়, সেই সুযোগ হাতছাড়া করার কথা ভাবেন না বেশিরভাগ পুরুষই। তাই বয়স বাড়লেও কোনো তরুণীর প্রেমে হাবুডুবু খান তারা। শান্তি ও যত্ন। মানুষ শান্তি খোঁজে, বয়স বাড়তে থাকলে চারপাশের নানা অশান্তি এসে ঘিরে ধরতে শুরু করে। সেসব থেকে নিষ্কৃতি পেতে এই অল্প বয়সী প্রেমের পথে পা বাড়ান অনেক পুরুষ। যত্ন এবং ভালোবাসার খোঁজ পেলে তারা সেদিকে ছুটে যেতে দ্বিধা করেন না। তখন সেই তরুণীর মন পাওয়ার জন্য তারা সব রকম প্রচেষ্টা চালিয়ে যেতে রাজি থাকেন।